2021 সাল আমাদের জীবন থেকে আর দুদিন পর বিদায় নিতে যাচ্ছে, আর 2022 সাল আমাদের জীবনে কেমন যাবে মহান আল্লাহ তাআলা জানেন। আর এই 2021 সালে আমাদের জানা আছে না অনেকজনকে আমরা হারিয়ে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজ 29 ডিসেম্বর 2021 সাল, আর এই 29 তারিখটা আসলে আমার মনকে খুব কাঁদায়, কারণ গত 29 আগস্ট 2021 সাল আমার মা ইন্তেকাল করেছিলেন এই তারিখে। তাই এই তারিখটা যখন মাসের 29 তারিখটা যখন আসে আমাকে খুব খারাপ লাগে, আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়। এভাবে এক মাস দু মাস করে 4 মাস হয়ে গেল মা ইন্তেকাল করেছিলেন। আর এইভাবে আমরা সবাই চলে যাব এক এক করে, যা আমাদের মহান আল্লাহ তাআলার হুকুম। এভাবে আমাদের পূর্ব থেকে সবাই এক এক করে চলে গিয়েছেন। যাই হোক, 2022 সাল আমাদের সবার জীবনে যেন ভালো আসে। আমরা জানি না 2022 সাল আমাদের জীবনে কীভাবে যাবে, তাই আমরা মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব যেন ভালো যায় আমাদের সবার জীবনে, সবার যেন দুঃখ দুর্দশা সব মুছে যায়। আর আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারও, আমাদের সবার জন্য, আমরা যে যেখানে আছি সবাই যেন ভালো থাকি। আমিও দোয়া করি অনেক, আপনারা সবাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দিনটা যেন স্মৃতি হয়ে থাকে, আসলে এজন্য ভিডিওটি করা। এর আগেও আমার মায়ের মৃত্যুর ভিডিও আমি করেছিলাম, আমার মাকে মাটি দিয়েছিল যেখানে আমার মায়ের কবর, ভিডিও এই ভিডিওটি দিয়েছিলাম। এখানে আমার বাবা মা শায়িত আছেন, বাবা 2003 সালে মারা গিয়েছেন, আর মা 2021 29 আগস্টে মারা গিয়েছেন। সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য, যারা ওনারা যেন জান্নাতবাসী হন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, আর সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন বছরটা সবাই যেন ভালো কাটে, সবার যেন মনের আশা পূর্ণ হয়, সেই দোয়া করি। আপনারাও দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা যেন ভালো থাকি। তাহলে আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।